স্যার, ড্রাই আই বা চোখের শুষ্কতা এই জিনিসটি আসলে আপনারা কিভাবে শনাক্ত করেন এবং এর চিকিৎসাই বা কি? দেখো, আমাদের চোখের চতুর্দিকে বিভিন্ন অশ্রু গ্রন্থি সমূহ রয়েছে যা আমাদের চোখটাকে আর্দ্র রাখে এবং চোখে পুষ্টি যোগায়। যখনই সেই অশ্রুর স্বল্পতা হয় আমাদের চোখ শুষ্ক হয়, এবং সেই শুষ্ক চোখ নির্ণয়ে আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, যেমন টিয়ার মেনিসকাস, টিয়ার ব্রেকআপ টাইম, শার্মার টেস্ট। সর্বশেষ যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে লিপি ভিউ টু, যার মাধ্যমে আমরা লিপিড লেয়ার থিকনেসটা আমরা দেখতে পারি। আমরা মিমোগ্রাফি করতে পারি, যার মাধ্যমে আমরা চোখের পাতার মার্জিনে ছোট ছোট যে গ্রন্থি বা গ্ল্যান্ড রয়েছে, মিবোমিয়ান গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডগুলোর কর্মক্ষমতা আমরা বুঝতে পারি, সেই গ্ল্যান্ডগুলোর সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। শুষ্ক চোখের ক্ষেত্রে আমরা চোখের ভেতরে আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু ড্রপ আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা আমাদের রোগীদেরকে দিই, যার মধ্যে ইলেকট্রোলাইটস, এনজাইমস, ভিটামিনস, ভালো ভালো উপাদান রয়েছে। তবে শুষ্ক চোখের একটা যুগান্তকারী একটা চিকিৎসা বাংলাদেশে আমরা প্রথম এনেছি, সেটি হচ্ছে লিপি ফ্লো চিকিৎসা, যার মাধ্যমে আমরা এখন ড্রাই আই বা শুষ্ক চোখের চিকিৎসা করছি।